প্রেমের প্রত্যাখ্যানে আত্মহত্যা প্রেমিকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পিপলন গ্রামে। মন্তেশ্বরের পিপলন গ্রামে বিক্রমচন্দ্র নামে এক যুবক প্রেমিকার কাছ থেকে প্রেমের প্রত্যাখ্যানের জেরে অভিমানে বাড়িতে গলায় দড়ি দেয়। পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়। এই ঘটনায় পিপলন গ্রাম সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটা পড়তে নেম টেন থেকে একসঙ্গে টিউশন ফিউশন পড়তো, যে তারপরে ওদের মধ্যে একটা বোঝাপড়া হয়েছিল, তা সেই নিয়ে ওই কথোপকথন হতো, ফোনে ফোন টোন হতো, ইয়ে হতো। তারপরে উচ্চ মাধ্যমিক পাস করার পর মেডিসিন লাইনে চলে গেল, মেডিসিন লাইনে গিয়ে ওখানে এক হোস্টেলে থাকতো, দিয়ে কিছু সময় বাড়ি এসেছিলো। বাড়ি আসার পর এই গতকাল রাত্রে 11:30-11:30 মধ্যে ও তিন বাবা মায়ের কাছে একসঙ্গে ভাত খেয়ে উপরে পড়তে গিয়েছিলো, গিয়ে তারপরে পড়তে গিয়ে ও একটা সুসাইড নোট লিখে দিয়ে যাচ্ছে, যে আমি ইয়ে তুলে যাচ্ছি, মা তুমি আমার জন্য দুঃখ করো না বা ইয়ে করো না, একটা সেটা সুসাইড নোট লিখে দিয়ে সে রাত্রে ও বাবা আবার রাত্রে ওর কাছে যায়, দিয়ে দেখে যে ছেলে তখন পায়ে দড়ি দিয়ে ঝুলছে। এই সুসাইড নোটে ও উল্লেখ করেছিল ধান খেউলে সে ইয়ে ওই চৈতালি মণ্ডল নাকি নাম, ওর সঙ্গে আমার ইয়ে ছিল, ওর সেই প্রেম ভালোবাসা একটু ছিল। একটা সুসাইড নোট পাওয়া গেছে, নোটে লেখা আছে ওর মৃত্যুর জন্য ওই পিয়ালি মণ্ডল নামে একটা মেয়ে আছে ধান খেউলে, ওই নাকি দায়ী। যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে বিক্রমচন্দ্র। বাড়ি পিপলন। তাহলে ঘটনাটা ওই প্রেম ঘটনা নাকি? প্রেমের কিছু একটা ঘটনা মনে হচ্ছে, যেটা সুসাইড নোট থেকে পাওয়া গেছে। ওর বাড়ি তাহলে পিপলন। আচ্ছা, এখন আছে কোথায় ডেডবডিটা? ডেডবডিটা এখন মনসুর থানায় আছে, ওটা পোস্টমর্টমের জন্য কালনা পাঠানো হবে। মন্তেশ্বর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।